রোশাবাড়ি যতনবাড়ি রাস্তার মন্দিরঘাট এলাকায় আরসিসি ব্রিজ নির্মাণে চলছে ব্যাপক দুর্নীতি। ধলা এবং গোমতী দুই জেলা লাগোয়া রোশাবাড়ি যতনবাড়ি রাস্তাটি রোশাবাড়িবাসীর লাইফলাইন হিসাবে পরিচিত। বর্তমানে এই রাস্তার মন্দিরঘাট এলাকায় দুটি লোহার সেতুর অবস্থা মারাত্মক খারাপ। গত চার বছর আগেও বেহাল সেতুটির পাশে দুটি পাকা সেতু নির্মাণের কাজ শুরু করে যতনবাড়ি পূর্ত দপ্তর, কিন্তু শুক্রবার পরিদর্শনে গিয়ে দেখা যায় ব্রিজ নির্মাণে ব্যাপক দুর্নীতি করেছে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। ব্যবহার করা হচ্ছে অতি নিম্নমানের বালু, সিমেন্ট এবং ইট। শুধু তাই না, ঢালাই দেওয়ার কাজেও চলছে ব্যাপক কারচুপি। এমতো অবস্থায় সংশয় দেখা দিয়েছে আরসিসি ব্রিজের টেকসই ক্ষমতা নিয়ে। এলাকাবাসীরা জানান, দীর্ঘ চার বছর কেটে গেলেও এখনও ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। একদিন কাজ হলে সাত দিন বন্ধ থাকে, আবার কখনো সখনো একটানা সাত দিন কাজ হলে এক মাস বন্ধ থাকে। চার বছর সে ব্রিজে ওখানে কিচ্ছু হইছে না। তো কেমনে কন্ট্রাক্টরও ঠিক মতো আই না, একদিন করলে পাঁচজন করব কাম বন্ধ, এক সপ্তাহ করলে দুই সপ্তাহ পর্যন্ত, দুই সপ্তাহ করলে আর এক মাস বন্ধ হয়ে থাকে। দুই বছরে কাজ শেষ করার কথা থাকলেও কেটে গেছে দীর্ঘ চার বছর। যতদিন যাচ্ছে আরো বেহাল হয়ে পড়ছে লোহার ব্রিজটি। যে কোনো সময় ব্রিজ ভেঙে পড়লে রোশাবাড়ি যতনবাড়ি অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা। উক্ত ঠিকাদারের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা এখন গ্রহণ করে যতনবাড়ি পূর্ত দপ্তর, সেই দিকে তাকিয়ে রয়েছেন ধলাই ও গোমতী জেলার অসংখ্য সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।